বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় তিতলি আরও শক্তি সঞ্চয় করে বাংলাদেশ ও ভারত উপকূলের দিকে ক্রমই অগ্রসর হচ্ছে। এটি আরও ঘনীভূত হয়ে অগ্রসর হতে পারে। প্রবল আকারের এই ঘূর্ণিঝড়টি বাংলাদেশ উপকূলে অতিক্রমের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ বলেন, ঘূর্ণিঝড়টি মংলার সমুদ্রবন্দর থেকে ৮০০ কিলোমিটার দূরে থাকলেও তার প্রবলতা, ব্যাপকতা এবং আকারের কারণে সতর্ক সংকেত বাড়ানো হয়েছে। সমুদ্র বন্দরগুলোতে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখানো হয়েছে। ঘূর্ণিঝড়টি বাংলাদেশেও আঘাত হানার সম্ভাবনা রয়েছে। ভারতের উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের খুলনা, সুন্দরবন হয়ে গোপালগঞ্জ, ফরিদপুর অঞ্চলের উপর দিয়ে ঘূর্ণিঝড়টি বয়ে যেতে পারে। অবশ্য স্থলে আসার পর সেটি দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তবু বাংলাদেশে যাতে ক্ষতি না হয় সেজন্য আগে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখতে বলা হয়েছে। তিনি বলেন, গত দুদিন থেকে পর্যবেক্ষণ করে প্রথমে ১ নম্বর, মঙ্গলবার ২ নম্বর এবং বুধবার ৪ নম্বর সংকেত দেওয়া হয়। আর আজকের দিন পর্যবেক্ষণ করে বোঝা যাবে ঘূর্ণিঝড়ের গতিবিধি, তখন সতর্ক সংকেত বাড়াবে কিনা তা জানানো হবে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক বলেন, এটি একটি বড় আকারের ঘূর্ণিঝড়। ঢাকাসহ দেশের বিভিন্ন অংশের উপর যে মেঘমালা তা ঘূর্ণিঝড়ের কারণে সৃষ্টি হয়েছে। এই মেঘমালা বঙ্গোপসাগর ছাড়াও বাংলাদেশের বিশাল অংশের উপর ছড়িয়ে আছে। তবে এখনও ঘূর্ণিঝড় চূড়ান্ত প্রস্তুতির সময় আসেনি বলে জানান আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ। তিনি জানান, আবহাওয়া অধিদপ্তর ঘূর্ণিঝড়ের অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে। আবহাওয়া অধিদপ্তর সর্বশেষ 10 নং বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটার এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৯০ কিলোমিটার, যা দমকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদে আশ্রয় থাকতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে ভারতের উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশের রেড অ্যালার্ট তৈরি করা হয়েছে। প্রবল বর্ষণে বন্যা পরিস্থিতির সৃষ্টি আশঙ্কা করছে স্থানীয় আবহাওয়া অধিদপ্তর। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল, কলেজ।